মোবাইলে আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু। ছাত্রগ্রাহক বিবেচনা করে তো মোবাইল আনলিমিটেড ম্যাথবিহীন তো ডাটা প্যাকেজ তো নির্বিচ্ছিন্ন তো মাসিক ইন্টারনেট প্যাকেজ উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। গত বৃহস্পতিবার তো 28 এপ্রিল রাজধানীর রমনায় তো বিটিআরসিএ তো কার্যালয়ে তো এই কার্যক্রমের তো উদ্বোধন করেন তিনি। আনলিমিটেডের বলা তো হলেও তো প্যাকেজের ম্যাথ 1 বছর। প্রাথমিকভাবে তো আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে তো গ্রামীণ প্যাক 1099 টাকায় তো 15 জিবি ও 449 টাকায় তো 5 জিবি তো প্যাকেজ কেনা যাবে। এছাড়াও তো গ্রামীণ ফোন নির্বিচ্ছিন্ন তো 30 দিন দৈনিক সর্বোচ্চ 1 জিবি পর্যন্ত প্যাকেজ 399 টাকা ও দৈনিক সর্বোচ্চ তো 2 জিবি তো পর্যন্ত 649 টাকা। রবিতে 319 টাকায় তো 10 জিবি, বাংলালিঙ্কে 306 টাকায় 5 জিবি, টেলিটকে 309 টাকায় 26 জিবি ও 127 টাকায় 6 জিবি তো পাওয়া যাবে। আনলিমিটেড ম্যাথবিহীন তো ডাটা প্যাকেজের ম্যাথ হবে তো 1 বছর। এটি শুধুমাত্র তো ডাটা সার্ভিস দেওয়ার জন্যই তো বিশেষ প্যাকেজ হবে, যাতে অন্য কোনো তো প্রকার অফার, ভয়েস, SMS, স্পেশাল প্যাকেজ ইত্যাদি দেওয়াই তো যাবে না। এটি নিয়মিত প্যাকেজ এবং গ্রাহক কেন্দ্রিক তো বিশেষ প্যাকেজ ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তো প্যাকেজ লিমিট সর্বোচ্চ তো 95টি প্যাকেজের আওতাভুক্ত থাকবে। প্যাকেজগুলো তো ম্যাথবিহীন ডাটা এবং সীমাহীন ভলিউমে হওয়ায় তো অব্যবহৃত ডাটার থাকার তো সুযোগ নেই, বিদায় এই প্যাকেজ ডাটা ক্যারি ফরওয়ার্ডের প্রযোজ্য তো হবে না। এর আগেই তো গত 15 মাস মোবাইল ফোন তো অপারেট সমূহে তো ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা চালু করেছিল তো বিটিআরসি। উদ্বোধনী অনুষ্ঠানে ডাটা প্যাকেজ সম্পর্কিত বিষয় উপস্থাপনায় তো করেন তো বিটিআরসি এর তো সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের তো মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। ডাটা ও টেলিযোগাযোগ মন্ত্রী তো বলেন আনলিমিটেড ডাটা প্যাকেজ দেশে তো টেলিযোগাযোগ তো ইকোসিস্টেম তো সুদূর প্রসারিত প্রভাব বয়ে আনবে। আগামী বোর্ডের চাহিদায় তো অনেক বাড়বে জানিয়ে মন্ত্রী তো বলেন গ্রাহক যাতে তো ডাটা ব্যবহার করে তো সরকারের ডিজিটাইজেশন প্রক্রিয়া যুক্ত হতে পারে সে লক্ষ্যে তো নানান উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিআরসি এর তো ভাইস চেয়ারম্যান তো সুব্রত রায় মৈত্রী তো বলেন গ্রাহক স্বার্থে তো কথায় তো বিবেচনায় নিয়ে বিটিআরসি এ তো আনলিমিটেড ডাটা প্যাকেজ চালুর উদ্যোগ নিয়েছে। আনলিমিটেড ডাটা প্যাকেজের উদ্যোগ নেওয়ার জন্যই তো বিটিআরসিকেই তো ধন্যবাদ জানিয়ে তো অ্যাম্বোটের তো মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল SM ফরহাদ। তিনি তো বলেন টেলিকম অপারেটররা সবসময় তো গ্রাহক বান্ধব এবং সর্বোত্তম সেবা তো দেওয়ার চেষ্টা করে। টেলিকম খাতে তো যে কোনো সেবা চালু করতে অপারেটরদের প্রযুক্তির উপর নির্ভর করে তো জানিয়ে তিনি তো বলেন বাংলাদেশের গ্রাহক চাহিদায় তো বিভিন্ন বেশি থাকায় তো প্যাকেজ চালু করতে সময়ের প্রয়োজন হয়। আনলিমিটেড ডাটা প্যাকেজের উপর তো গ্রাহকদের ব্যাপক আগ্রহ তো রয়েছে জানিয়ে তো টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন গ্রাহককে আরও বেশি তো ডাটা ব্যবহারে তো উদ্বুদ্ধ করতেই তো আমরা এ প্যাকেজ চালু করেছি এবং এর মাধ্যমে তো গ্রাহক ডাটা যথাযথই তো ব্যবহার করতেই তো পারবে। গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার তো সাজ্জাদ হোসেন বলেন বাংলাদেশের বাজারে আনলিমিটেড অফারের প্যাকেজের মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবে। রবির চিফ কমার্শিয়াল তো অফিসার শিয়াব আহমেদ বলেন নেটওয়ার্ক বিস্তারের প্রতিযোগিতা ও সাশ্রয়ী মূল্যে গ্রাহক সেবা দিতে সবসময় অপারেটরগুলো চেষ্টা করছে। বর্তমানে তো বেশিরভাগ তো গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে, আমরা বিনোদনের বাইরেও মানুষের দৈনিক অন্যান্য কাজে যাতেই তো ডাটার ব্যবহার হয় সে লক্ষ্যেই তো কাজ করছে। আরও তো গ্রাহকদের স্বার্থ নানান উদ্যোগ তো নেওয়া হয়েছে। বিটিআরসি এর তো চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বলেন বিটিআরসি কখনোই তো অপারেটরদের পক্ষে ছিল না, ভবিষ্যতে থাকবে না। বিটিআরসি সবসময় গ্রাহকদের পক্ষে তো কাজ করে, মানসম্মত সেবায় নিশ্চিতে বিটিআরসি সর্বদা তৎপর রয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো সর্বদা সাথে থাকবে।